সম্মানিত আলোচকবৃন্দ এবং উপস্থিত স্বাধীনতার পক্ষের আমার জনগণ, আপনারা জানেন 71 সালে যে বাংলাদেশের মুক্তি সংগ্রাম, মুক্তি সংগ্রামে আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধেদের অংশগ্রহণ করেছি, আমাদের এই যে একটা প্রচেষ্টা, এই যে একটা যুদ্ধ, যে কীভাবে আমরা এই যুদ্ধে আমরা সাফল্য এনেছি, তার পিছনে রয়েছে মুক্তিযোদ্ধাদের অক্লান্ত পরিশ্রম এবং রক্ত, অনেক কিছু আমরা ব্যয় করতে হয়েছে। আজকে আমার স্মরণ করে সেই সময় আমি ছাত্রলীগের জেলা শাখার সভাপতি ছিলাম, সেই সুবাদে আমরা মুক্তিযুদ্ধের সাথে সক্রিয় যোগাযোগ ছিল এবং অংশগ্রহণ ছিল। যখন চট্টগ্রামে 25 মার্চ ক্র্যাকডাউন হয়, তখন আমরা ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আমরা বলেছি যে সবাই আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করব, আমরা রামগড়ের মধ্যে দিয়ে আমরা ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে আবার দেশে ফিরব। সেই হিসেবে আমরা সবাইকে খবর দিয়ে সবাইকে যোগাযোগ করে আমরা রামগড়ের উদ্দেশ্যে রওনা হলাম এবং সেই রামগড় দিয়ে আমরা ভারতে গিয়ে বিভিন্ন ক্যাম্পে ট্রেনিং নিয়ে হরিণের ক্যাম্পে জমায়েত হয়ে তারপর ট্রেনিং নিয়েছি। আজকে আমার স্মরণ পড়ে যে 2রা মে আমরা এই যে রামগড় আমরা ছিলাম, সে বিকেলের দিকে 3:30 থেকে পাকিস্তানি সেনারা আক্রমণ করে আমাদের রামগড়টা ফল করলো, আমরা ওই পারে পার হয়ে সেখানে অবস্থান নিলাম। এমন একটা পরিস্থিতি, সেই দিন আমাদের থাকার একটা জায়গা পর্যন্ত ছিল না, আমরা নিজেরা বিভিন্ন অফিসের বারান্দায় কয়েকদিন আমাদের রাত কাটাতে হয়েছে। তারপরে আমরা ভারতীয় অফিসারদের বা প্রশাসনের সাথে যোগাযোগ করে আমরা সাবরুম থেকে, মানে রামগড় থেকে 6 মাইল ভিতরে একটা পাহাড় নিয়ে আমরা সেইখানে মুক্তিযুদ্ধের ক্যাম্প প্রতিষ্ঠা করি, সেইখান থেকে হরিণা ক্যাম্প, সেই হরিণা ক্যাম্প থেকে আমরা বিভিন্ন ক্যাম্পে ট্রেনিংয়ের ব্যবস্থা করি। এই হিসেবে আজকে যে দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার পিছনে যে কত মুক্তিযোদ্ধা, কত লোক, যে আমরা কিভাবে পরিশ্রম করেছি, কিভাবে যুদ্ধ করেছি, কিভাবে রক্ত দিয়েছি, সেটা আজকে অনেক ইতিহাস, অনেক কিছু বর্ণনা করতে গেলে আমাদের অনেক সময়ের প্রয়োজন। আজকে যে দেশ, যে দীর্ঘ আপনারা জানেন 1974 সালে 75-এর পরে 21 বছর এই দেশ স্বাধীনতা বিরোধীরা জোর করে এই দেশ শাসন করেছে। আজকে বর্তমান যে স্বাধীনতার পক্ষের সরকার ক্ষমতায় আছে, এটি নির্বাচনের মাধ্যমে, কোনো জোর করে ক্ষমতায় যায়নি, নির্বাচনের মাধ্যমে আজকে ক্ষমতায় আহরণ করেছে। আজকে দেখেন দেশের মধ্যে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, ধীরে ধীরে আমরা প্রতিষ্ঠা করতে সচেষ্ট হচ্ছি, ধীরে ধীরে মুক্তিযুদ্ধের চেতনা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা হচ্ছে। আজকে দেখেন আপনার স্কুল কলেজে বইপত্র পর্যন্ত বদলি ফেলা হয়েছে, বইপত্রের বিভিন্ন লেখা পর্যন্ত মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাসকে সেইখান থেকে আস্তে আস্তে তুলে দেওয়া হয়েছে। আজকে সেই মুক্তিযুদ্ধের ইতিহাস সবার আজকে জানা দরকার, যে স্বাধীনতা যুদ্ধ এটা একদিনে হয় নাই, আর যে 1962 সাল থেকে শুরু হয়েছে এই যে বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রাম, যে 6 দফা দেওয়া হয়েছে 65 সালে 67 সালে, সেই 6 দফা সংগ্রাম থেকে শুরু হয়ে 11 দফা সংগ্রাম, তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধে 71-এর সশস্ত্র সংগ্রাম। আজকে এই যে সংগ্রাম, এই সংগ্রাম আমরা স্বাধীনতার চেতনা, একটা ধর্মনিরপেক্ষ
গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের যে অঙ্গীকার ছিল সেই অঙ্গীকার আমরা এখন যদি আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা যদি একত্রিত হয়ে এটা আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমার মনে হয় এই দেশের জনগণ আমাদের পক্ষে থাকবে। এই দেশের জনগণ একটা সত্যিকার গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আজকের এই দিনে আপনারা জানেন যে কিছু লোক আজকে 47 চেতনা ফিরে আনতে চায়, কিছু লোক যে সাম্প্রদায়িক সৃষ্টি করতে চায় ধর্মের নামে, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে, ধর্মের নামে বিভিন্নভাবে এরা আজকে জোট করে বিভিন্নভাবে এরা ক্ষমতা দখল করতে চায়। কিন্তু আমরা মনে করি আমরা স্বাধীনতার পক্ষের শক্তিরা আজকে যে বিভিন্নভাবে বিভিন্ন দলে বিভক্ত হলেও আমরা যদি আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে যদি নির্বাচন করতে পারি তাহলে আমার মনে হয় এই যে স্বাধীনতার বিরোধী শক্তিরা সম্পূর্ণরূপে পরাজিত হবে, তারা কোনো আসন জয়লাভ করতে পারবে না। আজকে আমরা এখানে বিভিন্ন জনের সাথে আমাদের আলোচনা হচ্ছে, বিভিন্ন জনগণের সাথে, দেশের বা মানুষের সাথে, আজকে ছাত্র ভাইদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা জানি যে এই যে আজকের দেশের জনগণ এখানে ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না, জনগণ আজকে চায় দেশের সমৃদ্ধি স্বাধীনতার চেতনা ভিত্তিক একটা দেশ গড়ে উঠুক এবং এই দেশের মানুষ যে আজকে আমরা বাঙালি জাতি হিসাবে যে বিশ্বের দরবারে যে প্রতিষ্ঠা লাভ করেছি, আপনারা দেখেছেন যে ক্রিকেট খেলা নিয়ে বিভিন্ন ইয়ে নিয়ে আজকে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এইটা আরও আগে আমাদের যদি আজকে স্বাধীনতার চেতনা সমৃদ্ধ যদি সরকার ক্ষমতায় থাকত তাহলে আমরা মনে হয় আমাদের দেশ আরও অনেক দূর এগিয়ে যেত। আজকে যারা ধর্ম নিয়ে রাজনীতি করতে চায়, আজকে যারা ধর্মের দোহাই দিয়ে এদেশে রাজনীতি করতে চায়, ধর্মের দোহাই দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এর মোকাবিলা করতে হবে। এই ধর্মের বিরুদ্ধে ধর্মভিত্তিক রাজনীতি সম্পূর্ণ যাতে এদেশ থেকে চলে যায় সেই হিসাবে আমাদের সশস্ত্র হতে হবে, আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে।